কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালোই আছো। সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছি, তো ছেলে স্কুলে আজকে একটু এক্সট্রা ক্লাস করানো হবে, ওই জন্য একটু টিফিন গুছিয়ে দিয়েছি। তো সুব্রত ছেলেকে নিয়ে চলে গেছে, এদিকে আমার আবদার করে গেছে যে আজকে একটু ভেজিটেবল চপ বানাবে। তো সব মোটামুটি রেডি করে নিয়ে আমি কমপ্লিট করে রেখে দিই, শুধু আসলে যখন বলবে গরম গরম ভেজে দেবো। এদিকে আমি সব রেডি করে নিয়েছি, এদিকে রান্নাও আমার হয়ে গেছে, তো তারপর চলে গেলাম ছেলেকে আনতে। এই দেখো, সে স্কুলে গিয়ে গায়ে জল ফেলে সব জামা করে দিয়েছে, ওই জন্য এক্সট্রা ড্রেস ব্যাগে থাকে সেখান থেকে পাল্টে দিয়েছে। তো তারপর আসলো ওরা এক বন্ধুর বাড়িতে, এখানে এসে এই দেখো কি দেখলাম। ক্রোকোডাইল মাছ, এটা ওই যে কাছের ভিতরে যে শ্যালা গুলো থাকে না, কিন্তু একটা শ্যালা পরে কিন্তু অনেকদিন থেকে জল থাকে না, ওটা খায় আর কি, কাস্ট পরিষ্কার করে। আমার তো এগুলো কি ভালো লাগছে, কত বড় বড়। এই মাছ রাখতে পারো, এই মাছ রাখতে পারো না বাবা, তাই বড় হয়। সুন্দর দেখো, আমি তো ওদের বাড়ি গিয়ে আমি এটা দেখি অবাক হয়ে যাচ্ছি। সুন্দর দেখো, এই দেখো, আর এই মাছটা রয়েছে, এই হচ্ছে সব পাথরগুলো তুলে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় জড়ো করে। আবার ওই এই সাইডে যেটা একটু হালকা গোল্ডেন মতো রয়েছে, ক্রিম কালারের মধ্যে রেড কালার, তো ওর সাথে না এই পাশের উপরেরগুলো খুব ঝামেলা করে, ও আবার ওদের খোসা ছাড়িয়ে দিতে হবে। তারপরে তার পাশেই ছিল, এই একটুখানি দেবে কিন্তু 12:30টা বাজতে যায়। তারপরে এই দেখো এ কি করছে, এ আবার পাথরগুলো তুলে তুলে সব এক সাইডে জড়ো করছে, ও নাকি ওরকমই করে। আবার যখন বড়গুলো ঝগড়া করে এগিয়ে আবার ওদের দুদিকে দুটো সরিয়ে দেয়। দেখো সমানে যেগুলো ছোটো ছোটো পাথরগুলো থাকে তুলতে পারে তো ভালো, আর যেগুলো তুলতে পারে না ঠেলে ঠেলে সরিয়ে দেয়। তো এরকম ছোটো ছোটো পাথরগুলো এই দেখো সাইডটা পুরো জড়ো করে ফেলেছে, আর এক সাইডে পুরো ফাঁকা হয়ে গেছে। বলছে অনেকে এক সপ্তাহের মধ্যেই নাকি এরকম করে দেয়, সুন্দর করে গুছিয়ে দিলে। এই দেখো আবার একটা পাথর তুলে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। আমি তো ওদের বাড়িতে গেছি, ওরা আমাকে বারবার বলছে যে তুমি এখানে এসে বসো, আমার না এখান থেকে সরতেই ভালো লাগছে না, দেখো কী সুন্দর। আর এই মাছটা তো আমার বেশ ভালোই লেগেছে। তো এই করে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতেই আজকে দিনটা মানে এখানেই কাটিয়ে দিলাম। তারপরে আবার দেখলাম যে না, আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে, বাবাইকে তাড়াতাড়ি করে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে যায় ও না একদম মানে স্নান করানোর পরে আর থাকতে পারে না। তো যাই হোক, শেষমেশ বাড়ি এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো শুভ আজকে একটু তাড়াতাড়ি এসেছে, তো আগেই বলেছি যে আমি ভেজিটেবল চপ রেডি করে রেখেছিলাম শুধু গরম গরম ভেজে দেবো বলে। তো এই দেখো গরম গরম চপগুলো ভেজে নিলাম, এরপরে বাবা আর ছেলে মিলে খাবে। তো আমি যখনই করি বাবাইয়ের জন্য ঝাল ছাড়া একটু আলাদা করি, আর আমাদেরটা তো বেশি করে ঝাল দিয়ে করি। তো এই খাওয়া দাওয়ার পর্ব এখানে চললো, তো খেতে গিয়ে এখানে আবার জামায় জল টল ফেলে একাকার কাণ্ড করেছে, দেখো কি অবস্থা। তো যাই হোক, এরপরে তো একটু পড়তে বসার পালা, কারণ স্ট্যান্ডিং লাইন পড়লে হবে না, স্কুলে অনেক হোমওয়ার্ক দেয়। এই দেখো এই যে চলছে ওদের হোমওয়ার্ক, স্ট্যান্ডিং লাইন করতে গিয়ে আমি পাগল হয়ে যাই, ওকে জানো না। স্টপ, কার্ভ 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 করো, কার্ভ করো, গুড বয়, দিস ইজ দ্য লেটার, দিস ইজ দ্য লেটার। এখন লিখতে বসলে মুখের অবস্থাটা কি হয়। তো যাই হোক, এরপরে তো খাওয়া দাওয়া ঘুম রয়েছে, পরের দিনে আবার নতুন করে সব শুরু হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আরও আসছি নতুন নতুন ব্লগ আর ভিডিও নিয়ে।